মাই ওয়াইফ তৃপ্তি লাহিড়ি ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট। ও গত কয়েক বছর ধরে ডক্টর সুনীল বরণ দাস চক্রবর্তী সিনিয়র সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ওনার ট্রিটমেন্টে আছে। রুটিন চেক আপ করা হয় গত ফেব্রুয়ারি মাসে 2022-এ। তাতে দেখা যায় যে ওর লিভারের রাইট সাইডে একটা টিউমার ফর্ম করেছে। তখন ডক্টর SBDC আমাদের ইমিডিয়েটলি অ্যাডভাইস করেন যে রুবি হসপিটালে ডক্টর মনীশ কুমার রেডিওলজিস্ট ওনার সঙ্গে গিয়ে কনসাল্ট করতে। তা আমরা ওনার অ্যাডভাইস অনুযায়ী আমরা রুবি হসপিটালে গিয়ে ডক্টর মনীষ কুমারের সঙ্গে কনসাল্ট করি। উনি তারপরে অ্যাডভাইস দেন যে আমি এইটা একটা অপারেশন করব, দ্যাট ইজ কল্ড মাইক্রোওয়েভ অ্যাবলেশন। মাইক্রোওয়েভ অ্যাবলেশন যেটাতে মানে এই টিউমারটাকে জ্বালিয়ে দেওয়া হবে। উনি খুব যত্ন সহকারে এই মেথড অবলম্বন করে আমার টিউমারটা নির্মূল করে দেন এবং এখন আমি ভালো আছি। সিটি স্ক্যান হয়েছে রিসেন্টলি, ওতেও দেখা গেছে ভালো আছি। আর এর জন্য আমি ওদের দুই ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না ওদের। মে গড ব্লেস দেম। আমি ওনাদের দুজনকে, ডক্টর মনীশ কুমার এবং ডক্টর SBDC কে অনেক অনেক থ্যাংকস জানাই।